রিয়েলমিতে নতুন একটি সিরিজ ইন্ডিয়ায় লঞ্চ করতে যাচ্ছে, আর এই সিরিজটির নাম হলো রিয়েলমি X7 সিরিজ। আর এই সিরিজের দুইটি ফোন লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি, রিয়েলমি X7 এবং X7 প্রো। আজকের ভিডিওতে আমরা রিয়েলমি X7 প্রো এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব, এর প্রাইস, এখানে কী কী স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটি বাংলাদেশে আসবে কিনা, এই সব কিছুই। আর এই ফোনটিতে রিয়েলমি সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটিতে ব্যবহার করা হবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এখানে থাকবে 120Hz ডিসপ্লে রিফ্রেশ রেট। এই ফোনটিতে দেওয়া হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+ প্রসেসর, এখানে থাকবে ব্যাকসাইডে কোয়াড ক্যামেরা সেটআপ, অর্থাৎ এক কথায় একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো স্টার্ট। ফার্স্ট আমরা এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। রিয়েলমি X7 প্রো এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ, এখানে এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটির সামনে থাকবে 5x কাটিং সেলফি ক্যামেরা, এখানে ডিসপ্লেতেও দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। এখানে সামনে পিছনে গ্লাস প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটির তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি, তো এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। রিয়েলমি X7 প্রো এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.55 ইঞ্চি ম্যাপের ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, আর এই ডিসপ্লেটা একটি সিঙ্গেল 5x কাটিং ডিসপ্লে, এবং এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হবে 120Hz। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 120Hz ডিসপ্লে রিফ্রেশ রেট, অর্থাৎ এক কথায় এই ফোনটিতে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এর ডিসপ্লেতে। এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও অনেক ভালো দেওয়া হবে, এর ডিসপ্লে ব্রাইটনেস হবে 800 nits। এখানে ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে তেমনি সানলাইটেও দুর্দান্ত পারফরমেন্স দিবে। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। রিয়েলমি X7 প্রো এই ফোনটির ব্যাকসাইডে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ, এই ফোনটির প্রাইমারি লেন্স দেওয়া হবে 48 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সর্বশেষ যথাক্রমে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K 60fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে, এখানে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, থাকবে সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, থাকবে ম্যাক্রো শট মোড, অর্থাৎ এক কথায় একটি ফোনে প্রয়োজনীয় যেসব সেন্সর দরকার সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল 5x কাটিং সেলফি শুটার, এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। তো এই ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। রিয়েলমি X7 প্রো এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের সব থেকে লেটেস্ট মিডিয়াটেকের ডাইমেনসিটি 1000+ প্রসেসর, এখানে আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, আর এটা মিডিয়াটেকের সব থেকে লেটেস্ট প্রসেসর। এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz, এটা 7 nm একটি প্রসেসর, এখানে আপনি সব ধরনের হাই সেটিংস এর গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি একদম দুর্দান্ত স্মুথ প্লে করতে পারবেন। তো এই ফোনটির প্রসেসর সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে Android 10, সাথে থাকবে রিয়েলমি UI, এই ফোনটিতে দেওয়া হবে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না। এই ফোনটিতে দেওয়া হবে গ্লোবাল NFC সাপোর্ট, দেওয়া হবে USB টাইপ সি পোর্ট, তবে এখানে কোনো 3.5 mm অডিও জ্যাকও দেওয়া হবে না, এটা আমার কাছে তেমন ভালো লাগেনি। এখানে যদি 3.5 mm একটি অডিও জ্যাক দিত রিয়েলমি তাহলে এই ফোনটি গেমারদের জন্য আরও বেশি পারফেক্ট হতো। আর এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি, এর বেস ভেরিয়েন্ট শুরু হবে 6128GB থেকে, এবং এই ফোনটির মিডল ভেরিয়েন্ট হবে 8128GB, এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 8256GB, এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM, সাথে UFS 2.1 storage, এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। তো একটি ফোনে যেসব প্রয়োজনীয় সেন্সর দরকার সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। রিয়েলমি X7 প্রো এই ফোনটিতে ব্যবহার করা হবে 65W ফাস্ট চার্জার, এবং এই ফোনটিতে দেওয়া হবে 4500mAh এর ব্যাটারি, এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং দ্রুতই এই ফোনটি চার্জও করতে পারবেন। এই চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে মাত্র 35 মিনিট সময় লাগবে। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। রিয়েলমি X7 প্রো এই ফোনটির দাম আশা করা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে হবে 25,000 rupees আশেপাশে, তাহলে বাংলাদেশে আসলে এটি আনঅফিসিয়ালি 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়।
তো এই ফোনের দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। রিয়েলমির পক্ষ থেকে এই ফোনটি দুর্দান্ত একটি ফোন হতে যাচ্ছে। এখানে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, পেয়ে যাবেন দুর্দান্ত স্মুথ ডিসপ্লে, পেয়ে যাবেন 65W-এর ফাস্ট চার্জার, দুর্দান্ত গেমিং প্রসেসর। ওভারঅল বিবেচনা করলে এই বাজেটে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।